রাজ্যের যুবাদের আত্মনির্ভর করতে সবরকমের সাহায্য করতে সদা প্রস্তুত মৎস্য দপ্তর সাফ জানিয়ে দিয়েছেন মৎস্য দপ্তরে মন্ত্রী সুধাংশু দাস মৎস্য দপ্তরের দায়িত্ব পেয়ে মন্ত্রী সুধানশু দাস প্রায় প্রতিদিনই মাছ চাষ পশুপালন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নজর দেওয়ার পাশাপাশি রাজ্যের জোবাদের আত্মনির্ভর করতে নানানভাবে চেষ্টা করে যাচ্ছেন যদিও এর আগেও বারবার মন্ত্রীকে বলতে শোনা গেছে আত্মনির্ভরতার কথা তিনি এও বলেছেন আগে ছিলাম বিধায়ক এখন হয়েছে মন্ত্রী দায়িত্ব বেড়ে গিয়েছে গুণ কি করে রাজ্যের বেকার যুবাদের আত্মনির্ভর করা যায় সেই বিষয়ে কাজ করব। যেমন কথা তেমনি কাজ এর প্রমাণও মিলেছে বারবার বুধবার পুরাতন মান্দাই এলাকায় ত্রিপুরা মৎস্য দপ্তরে বেশ কিছু বড় প্রজেক্ট খতিয়ে দেখতে চান দপ্তরের মন্ত্রী দাস সঙ্গে ছিলেন দপ্তরের আধিকারিকরাও এর পাশাপাশি সেই এলাকাতে সরকারি উদ্যোগে মৎস্য চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনিমেষ দেববর্মা নামের এক ব্যক্তি ওই ব্যক্তির বাড়ি গিয়ে তার পুকুর পরিদর্শন করেছেন মন্ত্রী সুধাংশু দাস এরপরে আর ই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী বলেন রাজ্যের যুবাদের আত্মনির্ভর করতে সব রকম সাহায্য করতে সদা প্রস্তুত মৎস্য দপ্তর আমি বলবো যারাই রাজ্যে বেকার আছেন আপনাদের কাছে যদি জায়গা থাকে তবে পুকুর খনন করুন এবং মাছ চাষ করুন আর মৎস্য দপ্তর আপনাদের আত্মনির্ভর সব রকমের সাহায্য করবে বলেও যুবাদের আশ্বস্ত করেন মন্ত্রী ফিশারি ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক এবং সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি সবাইকে নিয়ে স্থানীয় যারা আধিকারিক আছেন তাদেরকে নিয়ে আমাদের ওল্ড ফিশারি যে অ্যাসেটগুলি রয়েছে এগুলি আমরা ভিজিট করছি রিসেন্টলি এখানে আমরা ফিশারি নলেজ সেন্টার ডেভেলপ করেছি এবং নতুন করে অনেকগুলি পুকুর আমরা খনন করেছি যাতে করে আগামী দিন আমাদের এই এলাকা তথা রাজ্যের মাছের যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলি যাতে আমরা পূরণ করতে পারি তার জন্য দপ্তরের জমিকে আমরা সম্পূর্ণরূপে আমাদের আয়ত্তের মধ্যে এনে খুব সুন্দর পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি এবং আগামী দিনে এখানে আমাদের একশো দিনের একটা মিশন মোডে আমরা কাজ করছি যাতে করে এখানে মাছের বিভিন্ন রকমের আমরা সেখানে চাষ করতে পারি যে মার্কেটে যেগুলি চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী মাছ যাতে আমরা সেখানে ফলন করে আগামী দিন সেই ঘাটতিগুলি আমরা পূরণ করতে পারি তার জন্যই আমরা এখানে কাজ করছি ইমিডিয়েটলি আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে কিছু দিনের মধ্যে আমাদের ফুল সুইং বা ফুল প্লেজেন্ট আমরা অর্থাৎ ফিশিংয়ের যে যে সিস্টেমগুলি রয়েছে সেগুলি আমরা চালু করতে পারব ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও এই ছোট্ট রাজ্যটিতে কোনো কিছুর কমতি নেই সৃষ্টিকর্তা যেন সবটুকু দিয়ে একটু একটু করে সাজিয়েছেন ত্রিপুরাকে চাইলেই এই রাজ্য থেকে আত্মনির্ভর হওয়া সম্ভব তা যদিও বারবার প্রমাণিত তবে রাজ্যে বেকার সমস্যা নতুন কিছু নয় অভিজ্ঞ মহলের মতে দু সালের আগে রাজ্যে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছিল আঠারোর পরে তা ধীরে ধীরে কমতে শুরু করেছে বলা যায় মানুষ আত্মনির্ভর হতে শিখেছে এমন উদাহরণ ত্রিপুরায় প্রচুর তবে তৎকালীন বাম কংগ্রেস মন্ত্রীরা যদি বর্তমান সময়ের মন্ত্রী সুধাংশু দাসের মতো যুবাদের আত্মনির্ভর করার উদ্যোগ নিতেন তাহলে হয়তো ত্রিপুরার উন্নয়ন আকাশ ছুত। বলা যায় মৎস্য চাষের মাধ্যমে যুবাদের আত্মনির্ভর করার যে উদ্যোগ নিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস এর ফলে স্বাভাবিকভাবেই যুবমন্ত্রী সুধাংশু দাসের ওপরে ভরসা রাখতে শুরু করেছে রাজ্যের যুবারা বিউরো রিপোর্ট আর ই নিউজ